শতবর্ষ পূর্বে অবিভক্ত ব্রিটিশ ভারতে 1906 খ্রিস্টাব্দে পঞ্চকরের দেবীগঞ্জে করতোয়া নদীর পূর্ব তীরে গুটি কয়েক শিক্ষার্থী নিয়ে তৎকালীন কোচবিহারের মহারাজা প্রয়াত নৃপেন্দ্র নারায়ণ যে শিক্ষা প্রতিষ্ঠানের বীজ বপন করেছিলেন, সেটি আজ ফুলে ফলে শোভিত নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়। চলতি বছরে বিদ্যালয়টি 115 বছরে পা দিল। বিদ্যালয়ের পরিধি আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি NN উচ্চ বিদ্যালয় নামে পরিচয় বহন করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্কুলটির নামকরণ করেন নৃপেন্দ্র নারায়ণ ইংলিশ স্কুল। পর্যায়ক্রমে সময়ের সাথে সামঞ্জস্য রেখে বিদ্যালয়টির নাম পরিবর্তন হয়ে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়, সংক্ষেপে NN সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচয় বহন করছে। তৎকালীন আসাম, জলপাইগুড়ি, কুচবিহার, রংপুর সহ বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছেন। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টিতে অসংখ্য জ্ঞানীগুণী প্রথিত যশারা পড়াশোনা করেছেন। 26টি কক্ষ নিয়ে গঠিত একাডেমিক ভবন রয়েছে, বিজ্ঞানাগার, হল রুম, শিক্ষক কমন রুম, কম্পিউটার রুম, ICT লার্নিং সেন্টার, ক্যান্টিন এবং নামাজঘর সহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো। বিদ্যালয়টি মনোরম দৃষ্টিনন্দন এলাকায় অবস্থান করছে। বিদ্যালয়টিতে খেলাধুলার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক বিনোদন সমানতালে হয়ে থাকে। প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টি করতোয়ার পূর্ব প্রান্তে খোলা মাঠে প্রায় 100 বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হয়। প্রাচীন পুরাকীর্তি ও জমিদার বাড়ির আদলে বিদ্যালয়টির মূল ভবন নির্মিত। চুন সুরকির গাঁথুনি ও লোহার পাতের ছাদ দিয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। তৎকালে একমাত্র জলপাইগুড়ি সদর ব্যতীত এতদূর অঞ্চলে কোথাও আর এরকম খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বিদ্যালয়ে ছিল দুটি আবাসিক বোর্ডিং, একটি মুসলমান ছাত্রদের জন্য, আরেকটি হিন্দু ছাত্রদের জন্য। এই হিন্দু ছাত্রাবাস বর্তমানে দেবীগঞ্জ মহিলা কলেজ। অবিভক্ত বাংলা হওয়ায় আসাম, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অনেকেই এই বোর্ডিং ও আবাসিক ছাত্রাবাস হতে তারা দক্ষ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে লেখাপড়া করত। বিদ্যালয়ের তৎকালীন অধিকাংশ ছাত্র ডোমার রেল স্টেশন দিয়ে দার্জিলিং মেল ট্রেন হয়ে যাতায়াত করত। পরবর্তীকালে বিভিন্ন সমস্যাজনিত কারণে ছাত্রাবাস দুটি বন্ধ করে দেওয়া হয়। 1987 খ্রিস্টাব্দ, সারাদেশ যখন বন্যা কবলিত, ঠিক এমনই এক দুর্যোগময় মুহূর্তে তৎকালীন রাষ্ট্রপতি ও সামরিক আইন প্রশাসন হুসাইন মোহাম্মদ ইরশাদ দেবীগঞ্জের বাগদাহ নামক স্থানে আসেন বন্যা কবলিত স্থান পরিদর্শনে। আর ওই দিনটি চিহ্নিত হয় দেবীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণের মহেন্দ্রক্ষণ হিসেবে। তিনি নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়কে ঘোষণা করেন সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে। তখন থেকেই অর্থাৎ 1987 খ্রিস্টাব্দে 8 সেপ্টেম্বর হতে বিদ্যালয়টি নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে সরকারি খাতে অধিকৃত হয়। সরকারিকরণের পূর্ব পর্যন্ত স্কুলটিতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু ছিল। সরকারিকরণের পর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে। শুরুতে এটি একটি সহশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠলেও বর্তমানে শুধু ছাত্রদের নিয়েই পাঠদান কার্যক্রম চালু রয়েছে। বিদ্যালয়টি ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী পর্যন্ত দুটি করে শাখায় বিভক্ত। তাছাড়া নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক শাখায় আলাদা পাঠদানের ব্যবস্থা আছে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 5 শতাধিক। প্রাচীন জনপদ দেবীগঞ্জে এটি একটি ঐতিহ্যবাহী প্রাচীন উচ্চ বিদ্যালয় হওয়ায় এলাকার অগ্রসম্মান অভিভাবকবৃন্দ তাদের ছেলেদের অত্র প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে আগ্রহী হওয়া সত্ত্বেও নানামুখী সীমাবদ্ধতার কারণে অধিক সংখ্যক ছাত্র ভর্তি করানো সম্ভব হয় না। সানজিদা রহমান, আইফিন টেলিভিশন।